আমরা আরও একটি ম্যাথ এখানে তুলে রেখেছি আচ্ছা এই ম্যাথটি এসেছিল দুই হাজার ষোলো সালে ডুয়েট ভর্তি পরীক্ষা ফার্স্ট শিফটে দেখো এখানে বলেছে যদি এই ইকোয়াল টু এক্স সাজ ড্যাট এক্স সাজ ড্যাট এই সিদ্ধান্তটা হয়তো অনেকেই জানো না যে এটা সাজ ড্যাট বা অর্থ হচ্ছে যেন এক্স স্কোয়ার মানে সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো সো এই একটা সেট দেওয়া আছে এ সেট এর মধ্যে সরাসরি এলিমেন্টগুলো কিন্তু দেওয়া নেই সরাসরি উপাদানগুলো দেওয়া নেই তবে একটা ইনফরমেশন দেওয়া আছে বা একটা রাস্তা দেখানো আছে যে এর মাধ্যমে তোমাদের এলিমেন্টগুলো বের করতে হবে তারপরে বি সেট দেওয়া আছে এক্স হাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি সো এটা হলো আমাদের বি সেট হয় তবে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি এবং এ বাদ বি নির্ণয় করো তো এই তিনটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই আগে আমাদের সেটগুলোর এলিমেন্টগুলো বের করে নিতে হবে দেখো সো কী ধরনের প্রশ্ন আসে তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে ডুয়েট ভর্তি পরীক্ষায় সেট থেকে আমাদের কী ধরনের প্রশ্ন করতে হবে তো অনেকে মনে করে থাকো যে সেট ফাংশন তো আসলে অনেক সহজ সেটা আর কি করব আসলে ভাইয়া তো যে জিনিসটা সহজ এই জিনিসটা গিয়ে কিন্তু এই জিনিসটাতে গিয়ে কিন্তু অনেক সময় ঝামেলা হয় ঠিকমতো করার না কারণে ঠিক মতো করার না কারণে বা একটু কেয়ারনেসের অভাবের কারণে কিন্তু আমাদের এই সহজ জিনিসটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে তো এই সহজ জিনিসটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে চিন্তা করো যে তোমার যে পজিশন। সেটা থেকে দাঁড়াতে পারে সো সহজ জিনিস তো ভুল করাই যাবে না কখনো সো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করো সো সেট ও ফাংশন থেকেও একটা প্রশ্ন যেহেতু হয় সো তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই তোমাদের ভালো করে পড়া উচিত সো দেখো আমরা এখানে একটা ম্যাথ তো লিখে রেখেছি তোমাদের বললাম যে এ সেট এর এলিমেন্টগুলো সরাসরি দেওয়া নেই তারপর বি সেট এরও এলিমেন্টগুলো সরাসরি দেওয়া নেই কিন্তু দেখো বলছে কি এক্স যেন কি হয় এ যে যে মানগুলো বসালে যেন এটা জিরো হয় দেখো তোমরা যদি এভাবে বসাতে যাও তাহলে হয়তো বের করতে পারবা যে এখানে যদি থ্রি বসায় তাহলে কত আসে এটা আসে হচ্ছে তিন এর উপর স্কোয়ার করলে নয় তারপর তিন সাথে একুশ নয় এটা নয় এটা হলো একুশ এটা বারো তাহলে এই বারো আর এই নয় জল একুশ মানে জিরো হচ্ছে তার মানে এখানে থ্রি বসানো যায় তার মানে এর একটা মান হলো থ্রি ঠিক না তাহলে এ সেট কত এক্স আসবে সেভেন এক্স প্লাস টুয়েলভ ইউল টু জিরো মানে এর এক্স যেন মানে এর মানে এমনভাবে তোমার বের করো যাতে এটা জিরো হয় সো আমরা এটা তো খুব সহজে বের করতে পারি যেহেতু এটা একটা মিডল টার্ম দেওয়া আছে সো এখান থেকে মিডল টার্ম করে আমরা বের করতে পারি সো মিডল টার্ম করে আমরা ক্যালকুলেটর সাহায্যে যদি বের করি আমরা যদি বের করি আমি পরেরটা বের করেছি ওকে দেখো তোমাদের যাদের এই ক্যালকুলেটর রয়েছে তো তাদের তো আছে যাদের নাই তোমরা অন্তত একটা ক্যালকুলেটর তোমরা সংগ্রহ করে নিবা ক্যাসিও আর তোমরা হচ্ছে এক নম্বর যে ক্যালকুলেটর সেটা তোমরা চিনতে পারবা এখানে হচ্ছে লেখা থাকবে মেড ইন থাইল্যান্ড সো এটা দেখে কিনবা এটা হলো এক নম্বর ঠিক আছে যে মেড ইন থাইল্যান্ড এখানে লেখা থাকবে এই যে এটা অবশ্যই লেখা রয়েছে দেখা যাচ্ছে না ভালোভাবে এই যে লেখাটা রয়েছে মেড ইন থাইল্যান্ড ওকে তো তোমরা যখন এই ক্যালকুলেটর কিনতে যাবো অবশ্যই এখানে মেড ইন থাইল্যান্ড লেখাটা দেখে কিনবা সো আমরা হচ্ছে মিডল টার্ম করব বা এক্সের আমাদের কী কী এলিমেন্ট বের হয় সেটা আমরা করব সো আমরা প্রথমেই হচ্ছে সব আমরা কমপ্লিট করে দিলাম একদম মানে জাস্ট অন করলাম অন করে আমরা মোডে যাব সরি তারপর আমাদের যেতে হবে ইকুয়েশানে পাঁচ নম্বরে সো পাঁচ নম্বরে গেলাম তারপর তিন নম্বরে মিডল টার্ম সো আমরা উঠাবো যে এক্স স্কোয়ার তো এই শহটা উঠাবো জাস্ট শহ কত ওয়ান ওয়ান দিলাম ওয়ান দিয়ে সমান চাপতে হবে ওয়ান দিয়ে সমান চাপতে হবে ওকে তারপরে শখটা হচ্ছে মাইনাস সেভেন সো মাইনাস সেভেন উঠাতে হবে তারপরে হচ্ছে টুয়েলভ সো টুয়েলভ ওঠাতে হবে কনস্ট্যান্টটা তাহলে আমাদের আসে ফোর এবং থ্রি তাহলে আমরা এসেট পেয়ে গেছি তাহলে এসেট সেট হচ্ছে আমাদের ফোর এবং থ্রি সো একইভাবে আমাদের বি সেটটা বের করতে হবে যেহেতু ওটার একটা মিডেল টার্ম তাহলে আবারও আমি কেটে দিলাম পাশে গেলাম তিনে গেলাম তারপরে এখন আমি মানগুলো দেবো দেখো এখানে শখ ওয়ান মাইনাস ইলেভেন এবং টোয়েন্টি ফোর তাহলে ওয়ান মাইনাস ইলেভেন টোয়েন্টি ফোর তাহলে এখানে আসে এইট এবং থ্রি তাহলে বি সেটটা হচ্ছে আমাদের এইট এবং থ্রি দেখো আমরা এ এবং বি সেট পেয়ে গেছি আশা করি তোমরা এগুলো বের করতে পারবা কারণ এগুলো আমি তোমাদের শিখেছি অলরেডি এ ইউনিয়ন বি জাস্ট তো তোমাদেরকে মিলেটটাও নিতে হবে কারণ নিতে হবে তাহলে থ্রিও নিতে হবে ফোরও নিতে হবে এইটও নিতে হবে তারপরে এ ইন্টারসেকশন বি জাস্ট মিলেটটা নিতে হবে তারপরে থ্রি আসবে শুধু তিন এখানেও আছে এখানেও আছে আর এ বাদ বি তাহলে তোমাদের এটা আসবে কত এটা আসবে হচ্ছে ফোর হ্যাঁ শুধুমাত্র ফোর কারণ ধেয়ে তো মিল আছে বাদ হয়ে যাচ্ছে ওকে তাহলে এটা সো তারপরে এখন তোমাদের একটু দেখিয়ে দিই যে তোমাদের আসলে কোন ধরনের অঙ্কগুলো করতে হবে এখান থেকে দেখো আমার এটা বই আমি অ্যাডমিনিস্ট্রেশনের সময় এই বইটা আমার কাছে ছিল সো এই চ্যাপ্টারটা শুরু এখান থেকে তোমরা একদম এক্সাম্পল ওয়ান থেকে শুরু করে দেখো এটা এ ধরনের ম্যাথ কিন্তু যে এস দেওয়া রয়েছে বিস সেট দেওয়া রয়েছে সিস সেট দেওয়া রয়েছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই জিনিসগুলো জাস্ট বের করে তোমরা প্র্যাকটিস করবা সো এক নম্বর ধরুন তো অবশ্যই করবা তোমরা দুই নম্বরটাও করবা এগুলো রয়েছে তারপর তিন নম্বরটা করবা তারপর চার নম্বরটাও করবা এখানে হচ্ছে অনেক ধরনের অপারেশনের অঙ্ক রয়েছে তারপরে পাঁচ নম্বর অঙ্কটা অবশ্যই করবা এই যে পাঁচ নম্বর বলছে প্রমাণ করো এ বা বি তারপরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে ইউনিয়ন এর সাথে দিয়ে অর্থাৎ এখানে লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান এটা প্রমাণ করতে হবে ওকে তারপরে এগুলো করার দরকার নেই তারপরে হচ্ছে বারো নাম্বারও করার দরকার নেই এটা আমি কাটা দিয়ে দিচ্ছি এটা করার দরকার নেই আবার চোদ্দ নম্বরটা তোমরা করবা দেখো এখানে আমি অঙ্কটা একটু বোঝাই দিচ্ছি বলছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কমা ওয়ান দেখো এটা কিন্তু একটা ক্রমজোর আমি বলেছিলাম যে এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ সো এটা একটা ক্রোমোজোর আবার এটাও একটা ক্রোমোজোর সো এই ক্রোমোজোর দুটি সমান হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো দেখ ক্রোমজোর দুটি সমান তার মানে কি বলতে পারে এটার প্রথম পদ এটার প্রথম পদের সমান আবার এটার দ্বিতীয় পদ এটার দ্বিতীয় পদের সমান আমি বলেছিলাম যে ক্রোমোজোর যদি সমান হয় তাহলে এই ক্রোমোজোমের প্রথম পথ এই সেকেন্ড ক্রোমোজোমের প্রথম পদে সমান হবে আবার এইটার সেকেন্ড পদ এটা সেকেন্ড পদে সমান হবে তাহলে এই যে শর্ত মোতাবেক x y তাহলে কত হচ্ছে 3 এই যে x y 3 টু আর x y 1 টু ওয়ান দিয়ে আমরা এই দুটো সমাধান করলে আমরা কি পেয়ে যাবো আমরা এক্স এর ওয়ান টু পাই এবং এর মান ওয়ান পাই সেগুলি পারবা তোমরা অবস্থা করবা সো নেক্সট এগুলো করার দরকার নেই সো এই পেজ টোটালি বাদ ক্যান্সেল তারপরে তোমরা এখান থেকে এই ম্যাথগুলো করতে পারো এই ম্যাথগুলো করতে হবে উদাহরণ এক এবং দুই ম্যাথগুলো করতে হবে তো এই করার জন্য দেখো আমি এই একটা দেখো একাদশ শ্রেণীর মোট জন শিক্ষার্থীর মধ্যে গণিত দেখো একাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীর মোট একশো বিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচাশি জন গণিত নব্বই জন পদার্থ ও বাষট্টি জন গণিত ও পদার্থবিজ্ঞান উভয় বিষয়ে নিয়েছে কতজন ছাত্র গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয় দুইটির কোনোটি নেয়নি সেই জিনিসটা

করতে পারি বলেছে একশো বিজন শিক্ষার্থী তাহলে একটু চিত্র আকার একটু দেখেন এই জিনিসটা দেখো এই যে বললাম এটা হলো আমাদের গণিত আর এটা হচ্ছে পদার্থবিজ্ঞান তাহলে গণিতকে আমি দিলাম হলো জি আর পদার্থ দিলাম পি ঠিক আছে সো গণিত কত গণিত হচ্ছে পঁচাশি জন তার মানে এই গোলকটা কত এই গোলকটা হলো পঁচাশি জন বা এন অফ জি হচ্ছে আমাদের তাহলে উদাহরণ এক এটা এক দেখো তারপরে বলছে যে ফিজিক্স তার মানে এন অফ ফিজিক্স বা পদার্থবিজ্ঞান কতজন নব্বই জন তারপরে দুইটাই নিয়েছি যে মাঝখানে দুইটাই নিয়েছে কয়জন তার মানে জি ইন্টারসেকশন পি হচ্ছে আমাদের হচ্ছে বাষট্টি জন ঠিক আছে বাষট্টি জন আর এই টোটাল যে ইউ এর মানটা কত একশো বিশ জন দেখো টোটাল ইউ মানে টোটাল শিক্ষার্থী একশো বিশ জন সে একশো বিশ জনের মধ্যে গণিত নিয়েছে পঁচাশি জন আবার ফিজিক্স নিয়েছে নব্বই জন এবং গণিত পদার্থ দুইটাই নিয়েছে দেখো যদি একটা একটা নিত তাহলে শিক্ষার্থী তো একশো বিশ জন এর মধ্যে গণিত নিলো পঁচাশি আবার পদার্থ নিল নব্বই জন এটা কীভাবে সম্বন্ধে রেজল্ট অনেক বেশি হয়ে যায় তার মানে তোমাদের বুঝতে হবে তো কিছু কিছু শিক্ষার্থী আছে গণিত নিয়েছে পদার্থ নিয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত তাহলে এখন আমাদের বলেছে যে কতজন ছাত্র গণিত পদার্থবিজ্ঞান দুইটি কোনটি নেয়নি তাহলে দেখো এই যে আমি একটু আগে যেটা বলেছিলাম গোলক দুটি হচ্ছে আমাদের কি পছন্দ করেছে এরকম আর গোলকের বাইরে সব কি অপছন্দ তার মানে যারা একটাও নেয়নি তারা এই বাইরে আছে এবং সেই বাইরেটা তাহলে কত বলেছিলাম যে ইউ মাইনাস জি এন জি এন জি এন পি কিন্তু এটা এটাতে আমরা কি বোঝাচ্ছি এটা একটু খেয়াল করতে হবে এই জিএনপি পি বসে দিলে কিন্তু হবে না দেখো এই জিএনপি হচ্ছে এখানে যে বাষট্টি জোন যে এর মধ্যে গণিত এবং হচ্ছে পদার্থ দুইটাই নিয়েছে বাষট্টি জোন এখন আমাদের হচ্ছে এমন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র গণিত নিয়েছে তো সেটা বের করতে চাইলে তাহলে কত আসবে সেটা আসবে পঁচাশি থেকে যদি বাষট্টি বাদ দেয় তাহলে থ্রি টু মানে তেইশ জন এটা শুধুমাত্র গণিত ঠিক আছে তারপরে যদি শুধুমাত্র ফিজিক্স বের করি নব্বই মাইনাস বাষট্টি তাইলে আসে হচ্ছে আমাদের আট এবং আসে দুই আটাইশ জন এই জন নিয়েছে শুধুমাত্র পদার্থ শুধুমাত্র গণিত তেইশ জন শুধুমাত্র পদার্থ আটাইশ জন এবং দুইটাই নিয়ে বাষট্টি জন এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে দেখি কত আসে তাহলে আসে বাষট্টি প্লাস তেইশ প্লাস আটাইশ তাহলে আসে একশো তেরো জন সো একশো তেরো জনের মধ্যে কেউ কেউ গণিত নিয়েছে শুধুমাত্র গণিত শুধুমাত্র পদার্থ এবং দুইটাই নিয়েছে আর একশো তেরোর বাইরে যারা আছে তারা একটাও নেয়নি তার মানে একশো বিশ মাইনাস একশো তেরো তার মানে আমাদের নেয়নি কয়জন একশো তেরো সাতজন সো অ্যান্সার অবশ্যইটা তোমরা করবে এখানে সাতজন অ্যান্সার আছে ওকে তারপর তিনটার পছন্দ করার হচ্ছে অঙ্ক আছে এখানে তোমরা অবশ্যই করবা তারপরে হচ্ছে এই ম্যাথ দুগুলো করবা তোমরা এখান থেকে দেখো যে ম্যাথগুলো দাগানো রয়েছে আমি যে ম্যাথগুলো করেছিলাম জাস্ট এই ম্যাথগুলো দাগানো আর এখানে দুটো ম্যাথ দাগানো আছে এই দুটো করার দরকার নেই আঠারো উনিশ করার কোনো দরকার নেই তারপরে দেখো এই যে এখানে ডুয়েট টাইপ আমি যখন অ্যাডমিশন ছিলাম তখন লিখে রেখেছি তো এই ম্যাথগুলো কিন্তু ডুয়েটে অবশ্যই আসছিল এর আগে যে এই ধরনের ম্যাথ আসছিলো তারপরে চব্বিশ পঁচিশ ছাব্বিশ অবশ্যই তোমরা করবা তারপরে হচ্ছে এই যে দেখো একটা অঙ্ক আমি লিখে দিয়েছিলাম দুয়েট বারো সো এই ম্যাথগুলো করলেই কিন্তু তোমাদের সেট মোটামুটি কমপ্লিট ওকে এইটুকু করলে সেট কমপ্লিট এরপরে ফাংশন থাকবে তো ফাংশনের ক্ষেত্রে আমি বলে দেই যে ফাংশন থেকে আমাদের কোনো ম্যাথ আসে না সো কি আসে আমাদের অবজেক্টিভ আসে সেটাও ম্যাথ অবশ্য আমাদের অবজেক্টিভ বা এমসি কিউ আসে এবং সেই ফাংশন থেকে আমাদের শুধুমাত্র করতে হবে ডোমেন রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ এবং আমি অলরেডি ডোমেন এবং রেঞ্জের একটা ভিডিও তোমাদের দিয়েছি এবং অবশ্যই ভিডিওটা দেখবা এবং আমি নেক্সট ডে আরেকটু ভালো করে হচ্ছে তোমাদের ডোমেন রেঞ্জ মানে কেউ বের করতে হয় সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো ওকে সেগুলো সে ভালো থাকো ওকে আমাদের সেট এবং ফাংশন এপর্যন্তই ফাংশনের হচ্ছে ডোমেন রেঞ্জ আমি পরবর্তীতে তোমাদের ছোট্ট কোনো একটা সাহায্যে অবশ্যই দিয়ে দেবো ওকে তাহলে আমাদের সেট এবং ফাংশন এ পর্যন্তই